নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ আঠেরো মাস দেড় বছর রাহু এবং কেতু আপনার পঞ্চম এবং একাদশভাবে অবস্থান করবে অর্থাৎ বারোই এপ্রিল দু একুশে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন এবং তিরিশে অক্টোবর দু হাজার তেইশ অবধি আপনার মেষ রাশিতে এবং আপনার রাশিতে অবস্থান করবে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন প্রত্যেকটি গ্রহের রাশি পরিবর্তন আলাদা আলাদা কিন্তু ফল দিয়ে থাকে শনি আলাদা ফল দিয়ে থাকে রাহু আলাদা ফল দিয়ে থাকে বৃহস্পতি আলাদা ফল দিয়ে থাকে অর্থাৎ এই যে সতেরো বছর পর এই রাশি পরিবর্তন আপনার ইলেভেন্থ হাউসে কেতু সতেরো বছর পর এবং আপনার পঞ্চম হাউসে রাহু আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আপনি ধনু রাশি মানুষ এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যা চলছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সেখানে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলি আপনার ক্ষেত্রে আপনি ধনুরাশি মানুষ এই রাহুকেতুর রাশি পরিবর্তন পজিটিভ এবং নেগেটিভ দুটি কিন্তু রেজাল্ট কিন্তু আপনাদের নিয়ে আসবে অর্থাৎ এখানে কোনো মন সন্তুষ্ট করার জন্য আমি কোনো ভিডিও করছি না অর্থাৎ গ্রহের গোচরে যেটা ঘটবে সেটাই কিন্তু পজিটিভ দিকগুলো আপনাদেরকে যেমন বলবো পাশাপাশি নেগেটিভগুলো কিন্তু আমাকে বলতে হবে দেখুন রাহু যাদের ক্ষেত্রে পীড়িত আছে আমি বারবার এই বারবার বলছি আপনারা রাহু কবজ আপনারা পরিধান করুন আপনি ধনুরাশি মানুষ দেখুন ধনুরাশি ক্ষেত্রে শনি সাড়ে সাতির শেষ দিকে কিন্তু একদম চলে এসছে অর্থাৎ দৌড় গড়ায় শনি সাড়ে সাতি শেষ হয়ে যাবে এবং শনি কিন্তু এই ধনুরাশিকে সাড়ে সাথে শেষ হওয়ার হতে হতে আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দিয়ে যাবে অর্থাৎ শনি আপনাদেরকে অনেক কিছু কিন্তু দিয়ে যাবে এই জায়গাটাতে আপনাদেরকে কি করতে হবে রাহুর যে রাশি পরিবর্তন আপনার পঞ্চমভাবে রাহু যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধন ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে লটারি জুয়া হাটটা শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন ধনুরাশির ক্ষেত্রে এবং সন্তান ক্ষেত্রের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ মজবুত কিন্তু হবে কিন্তু সন্তানের সন্তানের হেলথের জায়গা নিয়ে কিন্তু আপনাদের টেনশনের জায়গা কিন্তু থাকছে কারণ চতুর্থভাবে বৃহস্পতিও চলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে হংস নমক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং থার্ড হাউসে শনি সরে যাচ্ছে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং রাহুর পঞ্চমভাবে যাওয়া আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কিন্তু আপনাদের যে জায়গাটার সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে লাভ রিলেশান অর্থাৎ আপনাদের কথার উপর কথার দিকটা মধুরতা রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে হটকারিতা সিদ্ধান্তের জন্য আপনারা হয়তোবা সেই জায়গাটায় রিলেশন হতে হতে আপনার সেই জায়গাটা কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে এর পাশাপাশি আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা যদি বলি এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা কিন্তু সৃষ্টি কিন্তু করবে এবং আপনাদের ভাগ্যভাবের উপর রাহু দৃষ্টি আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যদয় আপনাদের কিন্তু করাবে ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন এটা কনফার্ম আপনি ধরে রাখুন ভাগ্যের যে পূর্ণ মাত্রায় সাপোর্ট সেটা কিন্তু আপনাদের হতে চলেছে এবং আপনাদের রাশির উপরও কিন্তু রাহু কিন্তু দৃষ্টি কিন্তু দিবে অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিকটাতে আপনাদের কর্ম দিকটাতে আপনাদের বিদেশ থেকে বিদেশের মাটিতে যারা আছে যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা আইটি সেক্টরে আছেন যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু মজবুত কিন্তু করাবে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন বিদেশ থেকে আপনারা লাভ বিদেশের মাটিতে এক্সপোর্ট ইনপোর্ট বা বিদেশের সাথে যারা রত আছে যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো দেবে চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের সম্পত্তিগত দিক থেকে যেমন লাভ দেবে এবং আপনাদের সম্পত্তি লাভ কিন্তু করাবে রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জায়গা কিছু কিছু ক্ষেত্রে ভুল অর্থ বিনিয়োগের জায়গা এডুকেশান এবং প্রেম এই দুই জায়গায় কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু করাবে এডুকেশান প্রেম এবং সন্তানের হেলথের জায়গাটা নিয়ে একটু হলো আপনাদের টেনশানের জায়গা কিন্তু আপনি যদি ধনুরাশি মানুষের আপনার ক্ষেত্রে কিন্তু উদ্বেগ উদ্বিগ্ন করবে একাদশভাবে কেতু অবস্থান করছে দেখুন আপনাদের লাভভাবে আপনাদের লাভের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দেবে যাদের ক্ষেত্রে বিল আটকে ছিল টাকা পেন্ডিং হয়েছিল বিল পাস হচ্ছিল না বা আপনি কোনো কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো আপনাদেরকে দিবে গাড়ি বাড়ি বাহন এক কথায় ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ আপনাদের হবে সম্পত্তিগত দিক থেকে সরকারি চাকরি এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বড় ধরনের চাকরিতে উচ্চ পদে আসীন হওয়া যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ রাহু আপনাদেরকে কিন্তু সরাসরি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাতে কিন্তু চলেছে এটা আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে রাহু যথেষ্ট এই যে রাহু এবং কেতু সতেরো বছর পর আপনার পঞ্চম এবং একাদশভাবে আসছে এবং আঠেরো মাস টানা আঠেরো মাস দেড় বছর কিন্তু রাহু কিন্তু থাকবে রাহু কি করে মানুষকে আমি আবার বলি রাহুর উপর আমি কিন্তু ভিডিও অলরেডি দিয়ে রেখেছি রাহু কি করে মানুষকে ফট করে উঠিয়ে দেয় আবার এবার চট করে যারা উঠে যায় ঝট করে দুম করে উঠাবে দুম করে কিন্তু ফেলে দিবে অর্থাৎ রাহুর কারেক্টার কিন্তু এরকম রাহু পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আমি আবারও বলছি আপনাদের আকর্ষিক আকস্মিক প্রাপ্তির জায়গা লটারি তবে আপনার জন্মছকে কিন্তু লটারি থাকা কিন্তু দরকার অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে আপনি কিন্তু এ সময় নিশ্চিত রূপে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এবং আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দেওয়াতে ভাগ্যদয় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ প্রপার্টি যোগ এই সম্ভাবনাগুলো কিন্তু রাহু এবং কেতু আপনাদেরকে দিবে কেতু একাদশভাবে ভ্রমণ করাতে আপনাদের দীর্ঘদিনের আটকে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে যাদেরকে ক্ষেত্রে কেস মামলা মকরদমা চলছিল যে কোনো দিক থেকে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু মজবুতের জায়গা কিন্তু হবে অর্থাৎ এই জায়গাগুলো কিছু ক্ষেত্রে হলো আপনারা কিন্তু ধনু ধনুরাশির মানুষ আপনি কিন্তু রিকভারি এ সময় করতে চলেছেন অর্থাৎ এই যে রাহুকেতুর রাশি পরিবর্তন বারোই এপ্রিল দু হাজার একুশ আপনাদের ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে কিন্তু সুসংবাদও নিয়ে আসতে কিন্তু চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি এবং ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে চলেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে রিলেশনের জায়গায় যাতে ক্রাইসিস চলছিল আত্মীয় স্বজন পরিবার পরিজন এই জায়গাটা রিলেশনের জায়গায় কাটবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ অর্থাৎ যাদের বড় ধরনের ঋণ হয়ে গেছিল সেই জায়গাটা আপনাদের ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা এ সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু কনফার্ম আপনারা ধরে রাখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ রাহু এবং কেতু আপনাদেরকে এ সময় কিন্তু দিতে কিন্তু চলেছে অর্থাৎ রাহুর যে এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এবং আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা সন্তানের ক্ষেত্র নিয়ে যাদের টেনশান চলছিল। এই জায়গাগুলো কারণ কিন্তু সন্তানের হেলথের জায়গা এডুকেশনের জায়গা প্রেমের জায়গা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বাড়বে তবে রিলেশনের জায়গাটা আবারও বলছি ভালো এবং এই রাহুল আপনার সরাসরি সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ছে আপনাদের লাভভাবে পড়ছে অর্থাৎ লাভের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনি ধনুরাশি মানুষ লাভ সফলতা সাকসেস এই সময় কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে পুরাতন সমস্যা জটিলতা এগুলো কাটবে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে বিজেপি সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো ভালো আপনার সম্পত্তিগত দিক থেকে পৈতৃক সূত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের ভালো কিন্তু এ সময় দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আবারও বলছি ভুল ইনভেস্টমেন্ট ভুল সিদ্ধান্ত কারণ পঞ্চমভাবে রাহু যাচ্ছে কি হবে বলুন তো আপনার ব্রেনকে ডাইভার্ট করে দিবে অর্থাৎ কি করবেন কোনটা সঠিক হবে কোনটা করলে আপনার ভবিষ্যৎ ভালো এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে মনকে ড্রাইভারশন করে দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি কিন্তু আসছে অর্থাৎ যে কোনো কাজ যখন আপনারা করবেন একটু হলো বুঝে শুনে ভেবে চিনতে যদি আপনারা সঠিক পদক্ষেপ যদি আপনারা নিতে পারেন তাহলে কনফার্ম ধরে রাখুন এই রাহু কেতুর রাশি পরিবর্তন এই পাঁচটি যে বড়ো সুসংবাদ বলা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে রয়েছে এবং টানা আঠেরো মাস দেড় বছর আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ